বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি তৃতীয় দিনে পড়ল। খণ্ডঘোষের বাঁকুড়া মোড়ে রেডক্রস সোসাইটির কার্যালয়ে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন। 10ই অক্টোবর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি শম্পা ধারা এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে বস্ত্র বিতরণ কর্মসূচির শুভ সূচনা হয়। করোনা পরিস্থিতির শিকার প্রত্যেকেই, প্রত্যন্ত অঞ্চলে এখনও বহু মানুষ রয়েছেন যাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। সেই সব অসহায় মানুষের কথা চিন্তা করেই পূর্ব বর্ধমান জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উৎসবের মরশুমে বস্ত্র বিতরণ কর্মসূচি। বহু মানুষ কাজ হারিয়েছেন, অনেকেরই রুজি রোজগার বন্ধ বা একেবারেই কম। দুবেলা অন্য সংস্থানের পর জমিয়ে রাখা তো অনেক দূরের কথা, নতুন জামা কাপড় কেনার মতো সামর্থ্য তাঁদের নেই। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই এই উৎসবে যাতে অন্যান্যদের মতন তারাও নতুন জামা কাপড় পরে উৎসবে মাততে পারেন, সেই কারণে এ ধরনের উদ্যোগ। তাই দুস্থ পরিবারগুলির সেই ইচ্ছা পূরণ করারই দায়িত্ব নিয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন। দুস্থ মানুষদের হাতে শাড়ির সঙ্গে তুলে দেওয়া হয় একটি করে মাস্ক, যাতে নতুন শাড়ি পরে অন্তত অঞ্জলি দেওয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত না হন, এমনটাই চান বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী শেখ আজিমউদ্দিন। এই দুঃসময়ে, এই বিপর্যয়ের দিনে প্রশাসন, বিডিও অফিস বা পুলিশ প্রশাসন সবসময় 24 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবে। হ্যাঁ, এই এই বিপর্যয়টাকে আমাদের কাটিয়ে উঠতে হবে এবং প্রত্যেককে এর জন্য দায়িত্ব নিতে হবে। আমরা যেমন প্রশাসনে আছি, আমরা অতিরিক্ত দায়িত্ব নেব। আপনারা দশ আরও একবার বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন যে সংস্থা, আপনারা জানেন শুধু বর্ধমান জেলা বা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে চাল সরবরাহ করে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকে জানেন বা জানেন না, যারা জানেন না তাদের জন্য বলি, এবছরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার, সেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাই হয়েছে। তো আমাদের দক্ষিণ দামোদরের বা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনটাও আমি মনে করি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের বড় অংশ, তো সেই অংশকেও আমি আমার অন্তঃস্থল ব্যাপারেও তাদের সুবিধা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য প্রশংসাও করেছেন। আমি আশা করবো আগামী দিনে এই সংস্থা আরও ভালো কাজ করবে। আপনারা সবাই ভালো থাকুন, আর এই করোনা যুদ্ধে যেন আমরা সবাই জয়লাভ করতে পারি। এই এলাকার মানুষের এই নারীর যোগ আছে, কিন্তু উনি আজকে কিছু কথা বলবেন, ছোট করে বলুন, বলে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় বিডিও সাহেব, মালিকবাবু এবং বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা আছেন তাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি। আমার সামনে যারা উপস্থিত আছেন বেশিরভাগই মহিলা, অনেকেই আমার ছেলে বয়স জ্যেষ্ঠ আমার মায়ের মতো, তাদের সবাইকে শারদীয়ার প্রাক্কালে আমি আমার প্রণাম জানাচ্ছি, অন্যদেরকেও সম্মান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা এমন একটা সময়ে হচ্ছে যেখানে খুব বেশি কথা বলার মতো সময় নষ্ট করা আমাদের কারোরই উচিত নয়, যেহেতু যে দূরত্ব বজায় রেখে ডাক্তারবাবুরা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধিরা টিভিতে সংবাদপত্র দেখাচ্ছে, দেখছেন আমাদেরকে একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষকে দূরে থাকতে হবে। তো পর্যাপ্ত জায়গা এখানে ব্যবস্থা করা এত লোকের জন্য সম্ভব হয়ে ওঠেনি, তাই আমাদের তো অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আপনারা সবাই জানেন দুর্গাপুজো আসছে, একটা বছরের প্রতীক্ষা বাঙালি জাতির কাছে, অন্য জাতিরাও এই উৎসবে সামিল হয়। তো এই অনুষ্ঠানটাকে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আসবে, বন্ধু বান্ধব আসবে, সবাই একসঙ্গে আনন্দ করবো, একসাথে থাকবো, 4-5 দিন সবাই একসঙ্গে কাটাবো। কিন্তু ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। 2020 সালে দুর্গাপুজো এমনভাবে করতে হবে আমরা হয়তো কেউ জীবনে কল্পনাই করি। এখন আমাদের সবাইকে ভাবতে হচ্ছে না আমাদের বাইরে যেন কোনো লোকজন না আসে, লোকজন এলে আমাদের মনের মধ্যে কি আতঙ্ক হচ্ছে বাইরে থেকে, যে ওর মধ্যে করোনা নেই তো, ওর মধ্যে কোনো অসুখ নেই তো, কেউ হাসলে কাঁচলে কারো জ্বর হলেই মনে হচ্ছে যে ওর মধ্যে হয়তো অসুখটা আছে, আমাদের প্রতি কাছ থেকে দূরে থাকতে হবে। এরকম একটা পুজোর অনুষ্ঠানে অনেক মানুষ অনেকভাবে পুজোয় মেতে উঠবেন বা আনন্দ করবেন। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন এই বিপদের দিনে, এই দুঃসময়ের দিনে এই এলাকার মানুষের কাছে থাকার জন্য শীত আসছে বলে তারা কম্বল জুতার অনুষ্ঠান এবং মাস্ক ডিস্ট্রিবিউশনের যে আয়োজন করেছেন, এবং এটার মধ্য দিয়ে তারা শারদীয় উৎসবে আনন্দ উপভোগ করবেন। তাদের এই প্রয়াসকে, তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যেভাবে আপনাদের পাশে দাঁড়াবার জন্য আছে, একসঙ্গে এখানে আপনাদের সঙ্গে হয়েছেন। আমাদের বর্ধমান জেলা পুলিশের মাননীয় সুপ্রিয় সাহেব আসতে পারেননি, উনিও এখানে আমন্ত্রিত ছিলেন, ওনার শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। আপনারা সবাই জানেন এই জিওরি করোনার সময়ে বর্তমান কয়েকদিন আগে, কয়েক মাস আগে, 1 মাস হবে, খন্দকোষ থানার প্রায় সব পুলিশকর্মী আক্রান্ত হয়েছিল।
থানা পুলিশ প্রশাসনের লোক ডাক্তার কাউকেই কিন্তু অসুখটা ছাড়ছেন না। তো আমরা মানুষরা প্রথম কি চাই, আমাদের বাঁচতে হবে। আমরা যদি বেঁচে থাকি তাহলে আমরা সব কিছু করতে পারবো, আনন্দ করতে পারবো, অনুষ্ঠান করতে পারবো, উৎসব করতে পারবো, সব কিছু করতে পারবো। এখন বাঁচতে গেলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সাবধানতাটাই আগামী দিনে এই পুজোতে আমাদের আনন্দের সবচেয়ে মূল পুজো হয় যে আমি সাবধান থাকবো এবং এই পুজোর সময়টাকে আমরা কাটিয়ে উঠবো। মহামারী কীভাবে ছড়াচ্ছে আপনারা দেখেছেন, ভারতবর্ষে প্রতিদিন 1 লক্ষ লোকে আক্রান্ত হচ্ছে, মানে মাসে সেটা 30 লক্ষ। তো পরিসংখ্যান দিয়ে বা ডিটেলসে বিডিও স্যার আমাদেরকে বলেছেন, আপনারা সবাই অনেকটাই জানেন, আশাকর্মীরা প্রত্যেকের বাড়িতে গেছে, আমরা আমাদের সিভিল পুলিশ দিয়ে আপনাদেরকে মাইকিং করে অনেক সময় সতর্ক করেছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সবাই সংসার করেন, আপনাদের সংসারের পরিজন আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যে যেখানে আছেন, এই বিপদের দিনে যে অসুখের কোনো প্রতিষেধক এখনো বেরোয়নি, যতক্ষণ না সেটা বেরোচ্ছে, ওষুধ আমাদের হাতে আসছে, ততদিন আমরা সবাই যে যেখানে যেভাবেই আছো থাকুন, প্রচন্ড সাবধানে থাকুন। না আজকে নয়, আমরা শুরুটা করেছি 10 তারিখ থেকে। 10ই অক্টোবর আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের কনফারেন্স হল থেকে, ওখানে আমাদের ডিস্ট্রিক্ট অফিস থেকে প্রায় 1500 মানুষকে আমরা সেদিন বস্ত্র এবং মাস্ক দিয়েছিলাম। আমরা এবছর হঠাৎ করলাম এই কারণের জন্য, এবছর আপনারা এই যে হঠাৎই তো আজকে করোনার আবির্ভাব হয়েছে। আমার দীর্ঘ মানে এত বছর বয়সের মধ্যে এরকম তো করোনার আবির্ভাব আমি দেখিনি কোনো দিন। কিন্তু এই যে 22শে মার্চ যখন লকডাউন হলো, তখন আপনারা জানেন যে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন, তারা কিন্তু 15,000 মানুষকে কুক ফুড আমরা খাইয়েছিলাম সারা জেলা জুড়ে। সেইভাবেই আজকে এই সার্বজনীন দুর্গা উৎসব, যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ আছে তাদেরকে সহায়তা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমরা সারা রাজ্যে সারা জেলায় 5,000 শাড়ি আমরা দেব। এবং সেই সূচনা 10 তারিখে হয়েছে। গতকাল রায়না ওয়ানে আমরা শেয়ারা বাজার কালীতলা থেকে করেছি। আজকে এই রেডক্রস থেকে আমরা খণ্ডকোষের জন্য করলাম, আগামীকাল মেমারিতে আছে, তার পরের দিন আছে আপনার কাটোয়াতে, তারপরে 15 তারিখে আছে গোলসিতে। এইভাবে আমরা জেলা জুড়ে এই কর্মকাণ্ড 7 দিন ধরে আমাদের ঘোষিত কর্মসূচি রয়েছে। আমরা সাধারণ মানুষের পাশাপাশি আমাদের রাইস মিল থেকে যারা যেসব কর্মীরা যুক্ত তাদের পরিবারগুলোকে কি দেওয়া হচ্ছে? আমরা তাদের পরিবারদের তো ডাইরেক্ট সহায়তা করছি, ডাইরেক্ট আমাদের কাছে লালন পালন হচ্ছে তারা। তাদের সকাল থেকে কোথায় বস্ত্র বিতরণ কর্মসূচি করছেন? আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন গত 10 তারিখে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই কমিউনিটি হলে এই বস্ত্র বিতরণ শুরু করেছিলাম। এর কারণ হচ্ছে আমরা এই ধরনের কাজ কোনোদিন করিনি, আর সারা ভারতবর্ষ, বিশ্ব তথা পশ্চিমবঙ্গ বিশেষ করে এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনোদিন পড়েনি যে পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে। তার সঙ্গে লড়াই করতে হচ্ছে, সে হচ্ছে করোনা। আমাদের মুখ্যমন্ত্রী পাঞ্জাবে লড়ে যাচ্ছে সেই করোনার সঙ্গে, মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়। তিনি ভারতবর্ষের এমন একটা মুখ্যমন্ত্রী, বিনা পয়সা তিনি রেশন চাল দিচ্ছেন একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারেনি। তাই আসন্ন পুজো উপলক্ষে তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন ভাবলো, আমরা এর আগে অবশ্য প্রথম শুরু লকডাউনের সময় 5ই এপ্রিল থেকে 15,000 মানুষকে জেলার বিভিন্ন জায়গায় রান্না করা খাবার পৌঁছে দিয়েছিলাম। আজকে কী করছে? আমরা ওই যে শাড়ি, আমরা তারপরে শাড়ি বিতরণ আসন্ন পুজো উপলক্ষে হতদরিদ্র গরিব মানুষ তাদের এই পুজো উপলক্ষে প্রত্যেককে যাতে একটা করে মাস্ক এবং শাড়ি তুলে দিতে পারি, এই অঙ্গীকার নিয়ে আমরা 10 তারিখে মাননীয় স্বপন দেবনাথ মহাশয় মন্ত্রী এবং সম্পাদনা সভাপতি এবং এসপি সাহেব সহ উদ্বোধন করেছিলাম। তারপরে আমরা প্রত্যেকটা ব্লকে যাচ্ছি। গতকাল আমরা রায়না ওয়ানে শেয়ারা বাজারে করে এসেছি, 250 জন দুস্থ পরিবারের হাতে কাপড় তুলে দিয়েছি। আজকে খণ্ডঘোষ ব্লক থেকে আমাদের এখানে মাননীয় বিডিও সাহেব, সিআই সাহেব সঞ্জয় কুণ্ডু মহাশয় এসেছিলেন, বিডিও সাহেবও ছিলেন, আরও আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আব্দুল মালিক, অন্যান্য ভাইস প্রেসিডেন্টরা আছেন। আমরা খণ্ডঘোষ ব্লকে দুস্থ পরিবার
তাদের হাতে 350 লোকের মেয়ের হাতে শাড়ি এবং মাস্ক তুলে দিচ্ছি। কোথা থেকে দিচ্ছেন এটা? এটা বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলের তরফ থেকে দিচ্ছি। আজকে আমরা দিচ্ছি বাঁকুড়া মোড়ে রেড ক্রস সোসাইটির যে বিল্ডিং আছে এখান থেকে দিচ্ছি এবং আমরা তাদের হাতে এটা তুলে দিয়ে নিজেদেরকে গর্ববোধ করছি। এই পুজোর সময় তারা যদি একটা নতুন শাড়ি পরে অষ্টমীর দিন বেরোতে পারে খুবই ভালো লাগবে আমাদের আজকে এই দূর দিনে। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আজিমউদ্দিন, আমি হচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবী। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। এডমিশন ওপেন 2020-21 সেশন সপ্তগিরি স্কুল অফ নার্সিং ব্যাঙ্গালোর ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। For admission, contact 781-396-3001. আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।